আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাওযু বিল্লাহি ওয়াশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম প্রিয় ভাই বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে বরকতে তো আজকে আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দেবে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে দুই ঈদের রজনীতে যদি ইবাদত করা হয় তাহলে এর ফজিলত কি এর বরকত কি আপনারা শুনুন যে ব্যক্তি দুই ঈদের রজনী রাত্রে ইবাদত করতে পারবে তার ফজিলত হলো যে ঈদুল ফেতর এবং ঈদুল আজহা যেহেতু দুই হাজার চব্বিশ সালে ঈদুল ফেতর আমাদের আগামীকালকে আসতেছে সেহেতু আমরা আগামীকাল যে রাতটা আসবে এই রাত্রে ঈদের আগের দিন রাত্রে আমরা সারা রাত এবাদত বন্দিকে করব তাহলে লাভ হবে কি যে হাসরের ময়দানে সকলের দিল মরে যাবে কিন্তু ওই ব্যক্তির দিল মরবে না যে ব্যক্তি দুই রজনীতে অবাদত করেছে অর্থাৎ দুই রজনী জাগরণ করেছে ইবাদত করে খাটিয়ে দিয়েছে সেটা হলো কী যে ঈদুল ফেতর এবং ঈদুল আজহার এই দুই রজনী যারা অবাদত করবে ওই দিন তাদের দিল ঠিক থাকবে তাদের দিল মরবে না এজন্য আমরা সকলে এটা করব। বৎসরে পাঁচটি রাত আছে এই রাতগুলি আল্লাহ তালার কাছে পছন্দ সবে কদরের রাত সবে বরাতের রাত ঈদুল ফিতরের রাত ঈদুল আজহার রাত আর হল জমা রাত এই রাতগুলি আল্লাহ তালার কাছে পছন্দনীয় তারপরে আরাফাতের রাত এই রাতগুলি আল্লাহর কাছে পছন্দনীয় এই জন্য সব সময় আমরা কোন না কোনো অবাদতে মশগুল থাকবো সব সময় কোনো না কোনো ইবাদত আমরা করব। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমত